হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আজকে বড় খবর ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের খুশির খবর আপনাদের জন্য এপ্রিল মাসে কিন্তু বাড়লো আপনাদের টাকা তো যারা বাড়তি টাকা পেতে চান দুটি কাগজ রেডি রাখুন জমা কিন্তু নেওয়া হচ্ছে নবান্নের নোটিশ জারি এই মুহূর্তে আপনাদের জন্য এই খুশির খবরটা পেতে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করবেন কি জানানো হয়েছে কি করতে হবে আপনাদেরকে কারা কারা পাচ্ছে সমস্তটাই কিন্তু পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে তো সমস্তটাই জানাবো অবশ্যই লাস্টগুলি দেখুন পরিবারের সঙ্গে বন্ধুর সঙ্গে শেয়ার করে তাদের জানানোর চেষ্টা করুন তো ভিডিও শুরু পূর্বে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব প্রেস করে পাশের বেলে ক্লিক করার নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা বলা হচ্ছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য দারুণ সুসংবাদ এপ্রিল মাসে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের মহিলারা পাবে বাড়তি টাকা এই বিষয় সম্পর্কে পরিষ্কার জানানো হলো কী জানানো হয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলাদের জন্য বড় সুখবর জারি করা হলো লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মহিলাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে বলে ঘোষণা করল রাজ্য সরকার এখানেই শেষ নয় এই এপ্রিল মাস থেকে তাদের অ্যাকাউন্টে এই বাড়তি টাকা দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা দীর্ঘদিন থেকেই বাড়তি টাকা পাওয়ার জন্য প্রচুর খেটেছেন অবশেষে এই বিষয়টিকে লক্ষ্য দিয়ে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের মহিলাদের পাঁচশো টাকা বাড়তি দ্রুত মহিলাদের ব্যাংকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার তবে এই বাড়তি টাকা পাওয়ার জন্য কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে রাজ্যের তরফে এই বাড়তি পাঁচশো টাকা পেতে হলে সরকারের নির্দেশিকা অনুসারে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সুবিধাভোগীদের কাজ করতে হবে কি কি নির্দেশিকা পূরণ করলে বাড়তি পাঁচশো টাকা পাওয়া যাবে বিস্তারিত জানানো হলো অলরেডি যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন এবং যারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন প্রত্যেকের জন্যই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে তো এই অনুসারে আপনাদের কিভাবে কি করতে হবে সমস্তটাই কিন্তু জানানো হয়েছে যারা অলরেডি কিন্তু আবেদন করে ফেলেছিলেন তাদের জন্য সুখবর আপনারা এপ্রিল থেকেই টাকা পেতে শুরু করবেন সমস্তটাই কিন্তু জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত মহিলারা পাঁচশো টাকা এবং এক হাজার টাকা করে পাচ্ছে যারা এস তারা এক হাজার টাকা যারা আদার্স ক্যাটাগরির এস এসটি ছাড়া তারা কিন্তু পাঁচশো টাকা করে পাচ্ছে তবে অতিরিক্ত পাঁচশো টাকা মাসে মাসে পাওয়ার জন্য সকলকেই একটি আবেদন করতে হচ্ছে প্রকল্পের সুবিধাভোগীদের অনেক মহিলা ইতিমধ্যে আবেদন করে ফেলেছেন এ সকল আবেদনকারীদের মধ্যে অনেকেরই আবেদন মঞ্জুর করা হয়েছে ঠিক আছে অলরেডি কিন্তু অনেকে আবেদন করে ফেলেছে আগেই দোয়ার ক্যাম্পেও এবং এসডিও বিডি অফিসে গিয়েও তো সেই সকল মহিলাদের মধ্যে অনেকেরই আবেদন মঞ্জুর করা হয়েছে তবে যাদের যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে সেই সকল মহিলাদের এই এপ্রিল মাস থেকে আগের তুলনায় পাঁচশো টাকা করে বেশিভাবে জানা গিয়েছে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন এই প্রকল্পের তপশিলী জাতি ও উপজাতি বর্গের অনেক অনেক মহিলার কাছে জাতিগত শংসাপত্র ছিল না আবার অনেকের থাকলেও সেটা দিয়ে কোনো কাজ হয়নি তাই এই জাতিগত শংসাপত্র দিতে না পারায় সে সকল মহিলারা মাসে পাঁচশো টাকা করে পাচ্ছিলেন লক্ষ্মীরভার প্রকল্পের তরফ থেকে তবে তাদের মধ্যে অনেকেরই জাতিগত শংসাপত্র বর্তমানে নতুন করে তৈরি হয়েছে এবং যাদের ছিল তাদের ডিজিটাল করা হয়ে গেছে যাদের আগে থেকেই ছিল তাদেরটা ডিজিটাল হয়ে গেছে এবং অনেকেই কিন্তু দোয়ারশোকের ক্যাম্পে আবেদন করেছে তাদের শংসাপত্র বর্তমানে নতুন করে তৈরি হয়েছে ঠিক আছে তারই সঙ্গে বলা হয়েছে লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের নতুন জাতিগত শংসাপত্র যাদের তৈরি হয়ে রয়েছে এবং যাদের ছিল তাদের ডিজিটাল করা হয়েছে সেই সমস্ত মহিলারা আরও পাঁচশো টাকা করে বেশি পাবে কারণ এপ্রিল মাসে তারা আর পাঁচশো নয় এক টাকা করে পাবেন প্রচুর মহিলা এই পাঁচশো টাকা বেশি পাওয়ার জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে যাদের আবেদন মঞ্জুর করা হয়েছে তারাই কিন্তু এই বাড়তি পাঁচশো টাকা করে পাবে এখন থেকে এই এপ্রিল মাস থেকে তারা এক হাজার টাকা করে পাবে যারা পাঁচশো টাকা করে পাচ্ছিলেন যারা আবেদন করেছিলেন যাদেরটা মঞ্জুর হয়েছে তারা তাদের মধ্যে অনেকেই এপ্রিল মাস থেকে পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা করে অ্যাকাউন্টে পাবেন অর্থাৎ তারা এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা করে পাবেন তাছাড়া যে সকল মহিলাদের এখনও আবেদন বাকি রয়েছে তারা এই দুয়ারশোকের ক্যাম্পে আবেদন করলে তাদের অ্যাকাউন্টেও আরও পাঁচশো টাকা করে বেশি দেওয়া হবে এমনটাই জানিয়েছে রাজ্য সরকার আর এই অতিরিক্ত পাঁচশো টাকা পেতে হলে তপশিলি জাতি উপজাতি শংসাপত্র জমা করতে হবে চলতি এপ্রিল মাসের দুয়ার সরকার ক্যাম্পে তো চলতি এপ্রিল মাসে যে দুয়ার সরকার ক্যাম্প চলছে আপনার এলাকাতেও হবে এবং অনেক জায়গায় হয়েছে তো আপনাদের কিন্তু এই জাতিগত শংসাপত্র জমা করতে হবে পাঁচশো টাকা অতিরিক্ত পাওয়ার জন্য অলরেডি যারা আবেদন করে ফেলেছেন তাদের কিন্তু আবেদন মঞ্জুর করা হয়েছে তারা এই এপ্রিল মাস থেকে পাঁচশো টাকা করে অতিরিক্ত পেয়ে যাবে এই এক টাকা করে তো কারা কারা জমা করেছিলেন অবশ্যই জানাবেন কারা পাচ্ছেন অবশ্যই জানাবেন যারা পাননি অবশ্যই দোয়াশোর ক্যাম্পে আবেদন করে নেবেন